হ্যালো গাইস, ওয়েলকাম টু শায়োনিজ ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি, আমি করছি ভিডিওটা আজকে, আর আমার আজকে বার্থডে। তো আমি ভেবেছিলাম যে ভিডিওটা করব না, অ্যাকচুয়ালি আমি ব্লগটা শ্যুট করার কথা ভাবিনি আজকে সিরিয়াসলি, সেজন্য সারাদিন থেকে করিও নি আমি, এখন ইভিনিং টাইম, এখন আমি ব্লগ মানে ভিডিওটা শ্যুট করছি। বাট সারাদিন মানে কিন্তু আমি সারাদিনে আর কি ভাবিনি যে আমি ব্লগ করবো বার্থডের জন্য স্পেশালি কিছু, মানে ব্লগ ব্লগ করবো এরকম কোনো কিছু আমি ভাবিনি আজকের ডেটটাতে। সো বাট ইভিনিংয়ে আমি ভাবলাম যে না একটু ব্লগ করি, তো সেই জন্যই এখন ইভিনিংয়ে মনে হলো তাই একটু ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে 21 ফেব্রুয়ারি আমার বার্থডে, অ্যান্ড সবাইকে জানাই শুভ ভাষা দিবস আজকে, ল্যাঙ্গুয়েজ ভাষা দিবস আর ভাষা দিবসের জন্য সবাইকে জানাই শুভ ভাষা দিবস, মাতৃভাষা দিবস। তো যাই হোক, আজকে সকাল থেকে খুব সাদা মাটা করেই আমার বার্থডে ডেটা আজকে কাটছে, খুব সাদা মাটা করে, বিকজ এবার সেরকম কোনো কিছু করছি না আমি, প্রত্যেক বছরই করি, ছোট থেকে বড় হয়েছি, মানে ইভেন এর আগের ইয়ার পর্যন্ত কেক কাটা বা এনজয় করা সব কিছুই করেছি, ঠিক আছে। তো এইবারটা ফার্স্ট টাইম, মানে কেক কাটা থেকে সব কিছু সবই প্রত্যেকবারই ছোট থেকে এনজয় করছি, এরকম কোনোদিনও হয়নি ছোট থেকে যে আমি কেক কাটিনি বার্থডেতে আর বা কিছু করিনি, মানে করি না আর কি, বা কেক কেক হলেও কাটি, অ্যাটলিস্ট কাটি আমি, বাট এইবারটাতে আমি কেক টেক কাটছি না, বিকজ মা বলছিল যে কেক নিয়ে আসবে, ঠিক আছে। তো আমি বলেছি যে না, আমি একদমই না, আমি কেক টেক একদমই কাটতে চাই না আর কি। তো শুভ বলছিল যে কেক কাটবে, তো আমি বলছিলাম যে না, ও কেক টেক কাটবো না আমি, মানে জানি না কেন আর মনে হয়নি যে এবার মনে হচ্ছে না যে কেক টেক কাটি, আসলে মাও বলছিল, বাট আমি বলেছি যে না, আমি একদমই ওসব নিয়ে এসো না কেক টেক, আমি কেক টেক একদমই কাটবো না। তো যাই হোক, এটাই আর কি। তো আমি বলেছি যে কেক টেক কাটবো না, সেই জন্য তো কেক আনতে মানাই করেছি আমি, মানে এবারে মা হয়ে গেছি সেই জন্য নাকি জানি না, বাট যাই হোক না কেন এবারে আর ইচ্ছে করেনি। আর আরিশকে নিয়ে এমনিতে এখন আমি একটু বিজিই থাকি নর্মালি, তো বিজির মধ্যে দিয়েও ভালো করে ভালোই লাগে, ওর সাথে বিজি থাকি মানে ওর সাথে বিজনেসটাও ভালোই লাগে, বিজি থাকতেও ভালো লাগে। তো যাই হোক, এবারে গিফট তো পেয়ে গেছি আর কি, আরিশকেও পেয়েছি, এবারে আমার এটার থেকে বড় গিফট আর কি হতে পারে, তো আমি আরিশকে পেয়ে ভীষণ হ্যাপি। তো যাই হোক, সকাল থেকে সারাদিনটা ভালোই কেটেছে, এমনি ঠিকঠাকই কেটেছে। তো মা আমাকে গিফট দিয়েছে এর আগে, মা আমাকে গিফট না বার্থডে গিফট এর আগেই দিয়ে দিচ্ছে, জাস্ট কয়েকদিন আগেই মা আমাকে দুটো চুড়িদার দিয়েছে, আমি চুড়িদার পিস বানাবো বলছিলাম, তো মা আমাকে দুটো চুড়িদার পিস দিয়েছিল যেটা আমি অলরেডি বানাতে দিয়ে এসেছি। তো আমার বার্থডে গিফট কিন্তু দেওয়া আমার কয়েকদিন আগে দিয়ে ফেলেছে, ঠিক আছে, ওটা বার্থডে গিফট হিসেবে আমি কিন্তু দিয়েছি দুটো মানে দিয়েছে, বাট ওটা তো হয়নি। তারপর আবার আজকে আর একটা নিয়ে এসেছে চুড়িদারের পিস, আবার এক গিফট হিসেবে আবার বাইরে গিয়েছিলো একটু কলেজের ব্যাপারে কথা বলতে, আর একটা কলেজ থেকে ফোন করেছিল মাকে, কারণ ওনারা ঘুরতে যাবে সেই জন্য বাইরে, আবার একটা বার্থডে গিফট মা নিয়ে এসেছে, আবার একটা বার্থডে গিফট নিয়ে এসেছে। তো কী নিয়ে এসছে আমি মানে যেটা নিয়ে এসছে সেটা আমি ভিডিওতে শেয়ার করে দেবো, শেয়ার করবো। তো কী বলবো, মানে আমি বললাম যে লাগবে না, আজকেও নিয়ে এসেছে মা, আসলে মা আর কি ইচ্ছে। তো যাই হোক, ওইটা তো হলো। আর বিরিয়ানি নিয়ে এসছে, আজকে লাঞ্চে সেরকম কোনো কিছু বানানো হয়নি, অ্যাকচুয়ালি কালকে রান্নাও ছিল, তো সেই জন্য লাঞ্চে কিছু হয়নি। তো রাতের জন্য মা বলছিলো মাটন করবে আর আমাকে বিরিয়ানি এনে দিয়েছিলো, ঠিক আছে, বাট আমি লাঞ্চ মা করেনি, কিন্তু তারপরেও মা দুপুরে আবার বিরিয়ানি এনেছিলো, বাট আমি কী করেছিলাম, আমি তার আগে খেয়ে ফেলেছি। তো মা আমাকে ফোন করতো যে খাস না, মানে আমি বিরিয়ানি নিয়ে যাচ্ছি, বাট মার ফোন অন হচ্ছিলো না, যার জন্য মা আমাকে ফোন করতে পারিনি, তার আগে আমি লাঞ্চ করে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে গেছে লাঞ্চ আবার। তো যাই হোক, মা তারপরে দেখছি বিরিয়ানি নিয়ে এসেছে, তো আমি দিয়ে মা বলছিলো যে তাহলে বিরিয়ানিটা খেয়ে নে, দিয়ে আমি রাত্রেবেলা মাটন করবে এসব বলছিলো। তো যাই হোক, মা বিরিয়ানি নিয়ে এসেছে, তো আমি তখন এবার লাঞ্চ করে নিয়েছি, তো ওই জন্য বললাম যে এখন আর করছি না, তো পরে মাটনটা বিরিয়ানিটা পরে রাতে ডিনারে খাবো। তো যাই হোক, এইটাই আর কি। আর কী মা নিয়ে এসেছে সেটা বলছি তোমাদের, আর তার সাথে আর একটা ব্যাপার হচ্ছে যে এখন সব ফোন করেছিল, তো সকাল থেকে ফোন করেছে, তো আমার আর একটা গিফট যেটা মানে একটা জিনিস যেটা আমি বলেছিলাম শোককে নেব, তো সেই জিনিসটাও প্রসেসিংয়ে আছে, কী আছে সেটাও
শেয়ার করব তোমাদের সবার সাথে, যখন আসবে জিনিসটা, তখন এখন না, একটু লেট আছে জিনিসটা আসতে, তো যখন হয়ে যাবে তখন আমি শেয়ার করব তোমাদের সাথে ওই গিফটটা যেটা শোভের কাছ থেকে আমি চেয়েছিলাম আর সেটাও দেবই করেছে। তো যাই হোক, এখন না কয়েকদিন পর সেটা শেয়ার করবো তোমাদের সাথে, পরে যখন আসবে সেটা তখন। আর আজকে ও আমাকে এখন ফোন করে বলছে যে বা একটা কেউ আসবে কিছু দিতে, সেটা নিয়ে নিতে, ঠিক আছে? এবার আমি জানি না যে কি আসবে, কি দিতে, কে আসবে, সেটাও আমি কোনো কিছু জানি না। বললো একজন আসবে, একজন কিছু একটা কিছু দেবে তোমাকে, তুমি নিয়ে আসবে। তো বললাম ঠিক আছে, কারণ ও তো নেই, ঠিক আছে? আমি 21 ফেব্রুয়ারি করছি এখন, তো ও নেই, ও চলে গেছে গ্যাংটক। তো যাই হোক, তো তো ওই পার্সেলটা আসবে আর কি, তো দেখ, আমি জানি না কি আছে, তো যাই হোক দেখবো। আর তোমাদেরকে আরিশকে দেখাই, আরিশ একটুখানি না বসতে শিখেছে, মানে বসতে শিখেছে, বসতে তো পারে না, বসতে পারেই না, মানে জাস্ট ওকে একটুখানি এইভাবে করে হেলান দিয়ে রাখলে, সাপোর্ট করলে, সুপাতে সাপোর্ট দিয়ে রাখলে ওর ভীষণ ভালো লাগে সেটা। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে দেখাচ্ছি তোমাদের। আরিশ এই দেখো, দেখছো ও কেমন বসে আছে সোফাতে, দেখো। হ্যাঁ বলো, দেখেছো আমি কেমন বসে আছি, তোমরা কি দেখেছো আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তোমাদেরকে বলছে যে দেখো আমি কেমন বসতে শিখেছি সোফাতে, তোমরা সবাই দেখো। বলে আমি কিন্তু হেলনান দিয়ে বসে আছি, ওকে জাস্ট একটু হেলনান দিয়ে, মানে ঠিক বসে আছে কিনা যাই না, ওকে জাস্ট শোয়ার মতো করে হেলনান দিয়ে কিন্তু বসে আছে। ওর যে কোমরে ব্যথা হবে বা লাগবে সেরকম কিন্তু কোনো কিছুই নয়, ওকে ঠিক সেইভাবেই মানে বসিয়েছি যাতে ওর কোমরে ব্যথা না হয় বা না লাগে, মানে শোয়ার মতো করেই জাস্ট হেলনান দিয়ে ওকে মানে জাস্ট একটু সাপোর্ট দিয়ে বসানো হয়েছে। আর সাইডে বালিশটা দিয়েছি বিকজ যাতে মানে না হিলে যায় বা কোনো কিছু, সেই জন্য। তো এই যে এখানটাতে চুপ করে বসে আছে আমার বাবাটা, আমার সোনাটা, না মাম্মা, ও মাম্মা, এই তো, এই তো আমার বার্থডে গিফট, এই তো। নেক্সটে মনে হচ্ছে, তো আমি দেখে আসি যে কে ফোন করছে, তারপরে তোমাদের কাছে আসছি। তো গাইস, আমি তোমাদের বললাম যে মার ফোন এসছে, গিয়ে দেখি যে কে ফোন করছে। তো মার ফোনে ফোন এসেছিল, আসলে একজন ফোন করলো, দিয়ে বললো যে যেটা অর্ডার দিয়েছিলেন সেটা নিয়ে যান। তো আমি বুঝতে পারলাম না যে কি, আমি তো কিছু অর্ডার দিইনি। দিয়ে তারপরে যাই হোক, সুপ্ত বলেছিল দিয়ে তারপরে যে একটা পার্সেল আসলে নিবে কোনো কিছু, দিয়ে মানে একটা কিছু আসবে। তো গেলাম আর দিয়ে গিয়ে নিয়ে এলাম, কি কি পাঠিয়েছে অর্ডার দিয়ে দেখাচ্ছি তোমাকে। এই যে এইটা ও অর্ডার দিয়েছে, দেখো এখানে রয়েছে কেক। আমি বলেছিলাম যে আমি কেক কাটবো না, আর তারপরেও এখানটাতে কেক অর্ডার দিয়ে আনিয়েছে। ও এই যে এখানে বার্থডেও বসেছে, বসলো এখনই জাস্ট উঠে। আর ও আমাকে কিন্তু উইশ করেছে দিদি ভাইকে, না বার্থডে, ও আমাকে বলেছে হ্যাপি বার্থডে দিদি ভাই, তাই না? হ্যাপি বার্থডে দিদি ভাই, ও মার সাথে বলেছে হ্যাপি বার্থডে, আমাকে উইশ করেছে। এই যে আর মা নেই এখন, একটু মা বাইরে গেছে, গেছি হচ্ছে বাজারে, এখানে বাইরে বাজারে গেছে মা। তো মা বাজার থেকে আসুক, মা বাজার থেকে আসার পর তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড এখানে গাইস, মা আসার সময় আমার জন্য নিয়ে এসেছে চিকেন মোমো। অ্যাকচুয়ালি ফেভারিট ফুডের মধ্যে আমার এটাও একটা, চিকেন মোমো আমার ভীষণ ভালো লাগে, সেই জন্যই মা আমার জন্য নিয়ে এসেছে। যেহেতু আমি খেতে ভালোবাসি সেই জন্যই মা আসার টাইমে নিয়ে এসেছে, তো সেটা এখন সন্ধ্যাবেলা খেয়ে নেব। এখানে গাইস আমি কেক কাটতে বসে গেছিলাম, আর এখানে তো কিন্তু আরিস নেই, বিকজ আরিস ঘুমিয়ে পড়েছিল, আর ওকে যদি উঠাতাম তাহলে ও জেদ উঠে যেত বা ও কাঁদতো, সেজন্য ওকে আর ডিস্টার্ব করিনি আরিসকে ওঠায়নি। আর এখানটাতে আমি যে ফোনটা নিয়ে আছি সেটা মার ফোন, যেখানে সব ভিডিও কল করেছিল, ও ভিডিও কলে ছিল, তো ওকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম, যেহেতু বিকজ ও ছিল না সেই জন্য গ্যাংটক থেকে। এই যে কেকটা মাকে খাওয়াচ্ছি আমি, তো মা বেশি কেক খায় না একটু, ওই জন্য একটুখানি মাকে দিলাম অল্প, মা বেশি কেক খায় না।
তো সেই জন্য মাকে অল্প দিলাম। আর এই যে কেক, আর বাড়িকে এবারে কোলে নিয়ে তুলবো, ওকে তখন বসালাম, কিছুতেই মানে বসলো না, উঠে চলে গেছে। তো এই যে বাড্ডু, তো বাড্ডু খেয়েছে সব থেকে ভালো কেক, ওই খেয়েছে, এই যে ওর ভালো লাগছে কেক খেতে। দেখি একটা পিকচার তুলে দিব এইভাবে। অ্যান্ড এখানে আমাদের ফটো সেশন চলছিল, পিকচার্স তুলছিলাম কিছু, আর আয়ুষ ঘুমোচ্ছিল, তাই মনে হচ্ছিল খুব যে ওকে একবার ভাবছিলাম নেবো, নিয়ে পিকচার তুলবো, তারপরে আবার ভাবছিলাম যে না, উঠলে তো কাঁদবে। বাড়িকে নিয়ে কয়েকটা পিকচার তুললাম, বড় কষ্ট করে মানে বসে আছে। গুড বয়, গুড বয়, দিদি ভাইকে কত ভালোবাসে দিদি ভাই। এই যে হ্যাপি বার্থডে বলছে, আদর করছে আমাকে আজকে হ্যাপি বার্থডে এর জন্য। তো এই যে আর আরিস হচ্ছে এখানটাতে ঘুমোচ্ছে, ওকে নিয়ে নিই, কারণ ও মানে ওর এই টাইমটাতে ঘুমের জেদ ওঠে, তো সেই জন্য ও না ঘুমিয়ে পড়েছে। তো আমি আর মানে ওকে নিয়ে নিই আমি, কারণ ওকে ও উঠে গেলে জেদ উঠে যাবে, ও মানে কাঁদতে স্টার্ট করে দেবে, তো সেই জন্য আর আমি ওকে উঠিয়ে ডিস্টার্ব করছি না। ও ঘুমালো জাস্ট এখনই একটু আগে, ওই জন্য ও ঘুমোচ্ছে। তো তার ফাঁকে আমি কেকটা কাটলাম, কারণ ও উঠলে ওর জেদ উঠে যায়, এই সময়টা ঘুমানোর জন্য জেদ উঠে, আর তারপরে ও ঘুমিয়ে পড়ে। তো গাইস, মা যে গিফটটা দিয়েছে সেটা এবার তোমাদের দেখাচ্ছি যে মা কি এনেছে আজকে। তো এই যে আবারও মা আর একটা নিয়ে এসেছে আজকে আমার জন্য, এটা যেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এটা একটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে এটা, তো তোমাদেরও দেখাচ্ছি। এটা একটা চুড়িদারের পিস, এই যে এটা একটা চুড়িদারের পিস, এই দেখো এইরকম একটা চুড়িদারের পিস, এটা রেড কালারের উপর ব্লু কালার, নেভি ব্লু এরকম একটা, আর এখানটাতে পুরো এরকম ওয়ার্ক করা আছে পুরোটাতে, আর দেখতে খুব সুন্দর লাগছে। একটু কাছ থেকে দেখো, তো এই যে এটা চুড়িদারের পিসটা এইরকম যাচ্ছে, আর এটার সাথে এখানটাতে রয়েছে হচ্ছে ওড়না, এই যে এটা হচ্ছে ওড়না চুড়িদারটা, আর এটা চুড়িদারের পিসটা, আর এটার ভেতরেই রয়েছে হচ্ছে এটার পা। তো চুড়িদার পিসটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এখানটাতে পুরোটা ওয়ার্ক করা আছে গলাটা, আর তার সাথে এখানটাতে এই পায়ের পায়ের কাছে ওখানটাতে দেখো ওয়ার্ক করা রয়েছে, তো এটা দেখতে কিন্তু খুব সুন্দর চুড়িদারের পিসটা। তো আমার খুব ভালো লেগেছে চুড়িদারের পিসটা, খুবই সুন্দর। তো এবার তোমাদের দেখাচ্ছি শুভের দেওয়া গিফট। তো এই গিফটটা শুভের কাছে আমি চেয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস চেয়েছিলাম যেটা আমাকে বার্থডেতে এবারে দিয়ে দিয়েছে। তো এর আগে আমি একটা শাঁখা বাঁধানো বানিয়েছিলাম, যেটা শুভই আমাকে কিনে দিয়েছিল, রেডিমেড কিনেছিলাম, যেটার পিকচার দেখো আমি তোমাদের সাইডে দিয়ে দিলাম। এই শাঁখা বাঁধানোটা আমাকে শুভ কিনে দিয়েছিল। তো এবারে আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা নেওয়ার ইচ্ছে ছিল। তো এই যে দেখো, এটা হচ্ছে একটা পলা বাঁধানো, খুব সুন্দর একটা ডিজাইনের পলা বাঁধানো। তো এইটা আমার নেওয়ার ইচ্ছে ছিল, এবং শুভ এটা বলছিল যে তাহলে তোমার যখন এটা নেওয়ার ইচ্ছে তাহলে নিয়ে নাও, আমি বলছিলাম এটা নেব। তো এটার জন্য থ্যাংক ইউ সো মাচ শুভ, আমার ভীষণ পছন্দ হয়েছে, এবং আমার খুব শখের এটা আর কি, আমি অল টাইম পরে থাকার জন্য এটা আমি ভাবছিলাম যে নেবো এরকম একটা। তো আমি ডিজাইনটা আমার পছন্দের মতো আমি বানিয়ে নিয়েছি। সো গাইস, এবার চলে আসছি রাতের ডিনারে। তো রাতের ডিনারে ছিল মাটন বিরিয়ানি, যেটা মা আমার জন্য নিয়ে এসেছিল, সাথে ছিল সালাড। আর মাটন বিরিয়ানি আমার ফেভারিট ফুড এটাও একটা। আর তার সাথে ছিল এখানে রাবড়ি ক্ষীরের, যেটা আমার দারুণ লাগে খেতে, ক্ষীরের রাবড়িটা মানে এত টেস্টি খেতে যে তোমরা খেলে একবার খেলে দ্বিতীয়বার ভুলতে পারবে না, শিওর। তো এখানে তার সাথে ছিল মিষ্টি, আমার ফেভারেট, সবকিছু আমার ফেভারেট জিনিস, সব মা আমার ফেভারেট পছন্দের আমার সব জিনিস মা নিয়ে এসেছিল, ইলিশ মাছের পেটি, আর তার সাথে এই ক্ষীর কদমের মতো মিষ্টিগুলো, এইগুলো আমার সব ফেভারেট জিনিস। তো সেগুলোই মা আমাকে এনে দিয়েছিল, যেগুলো আমি পছন্দ করি। আর একটা মেয়ের কি খেতে পায় নিজের সন্তানের ফেভারিট জিনিস মার থেকে ভালো আর কে জানবে বলো। তো এগুলোই সব ছিল। গাইস, এবারে ডিনার করতে বসে গেছিলাম, বিকজ এত সুন্দর খাবার দেখে আর কিন্তু ওয়েট হচ্ছিল না আমার।
তো গাইজ, তোমরা সব কিছুই আমার ভিডিও, মানে আজকে বাজে ব্লগ আমার দেখতেই পেলে তোমরা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি আজকে, যা কিছু হলো সব কিছুই। তো এই যে এখন আমি বার্থডুকে কোলে নিয়ে বসে আছি, আর এই যে আমার কোলে। তো যাই হোক, তোমরা সবাই আমাকে অনেক অনেকে সবাই তো অনেক উইশ করেছে, অনেক সবাই উইশ করেছে তোমরা। তো সেই জন্য আমি সবাইকে বলতে চাই, মানে মন থেকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আমাকে এত সুন্দর সুন্দর উইশ করেছে, মানে সবাই তোমরা এতজন উইশ করেছো আমাকে, যে যে উইশ করেছে সবাইকে থ্যাংক ইউ আমার মন থেকে সবাইকে। তো খুব ভালো লেগেছে আমার, আর সিম্পলি আজকে আমার বার্থডেটা কাটালাম, জাস্ট কেকটা কেটে একটু স্পেশাল হয়ে গেল। যাই হোক, মার সুব তাও একটু মানে সিম্পল বার্থডেটাকে একটু স্পেশাল করে দিল। তো যাই হোক, ভালো লাগলো, ভালোই কেটেছে আজকের দিনটা। আর কি বলবো, না সবাই তোমরা দেখতে পেলে আমার বার্থডে ব্লগটা। তো আয়েশকে দেখালাম ঘুমোচ্ছে, তো ও এখন ঘুমোচ্ছে, আর আমিও এখন ড্রেস চেঞ্জ করে জাস্ট শুয়ে পড়বো, ডিনার তো কমপ্লিট। তো যাই হোক, তোমরাও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা আমি তাহলে আজকে এখানে এন্ড করছি, তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর আমি মা শুভকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ, শুভকেও বলতে চাই, আমি দূরে আছেও, তো থ্যাংক ইউ সো মাচ শুভ, তুমিও দূর থেকেও আমার বার্থডেটা স্পেশাল করে দিলে। তো দরকার ছিল না কেক টেক কাটানোর, বাট তাও করলে, তো আমার খুব ভালো লেগেছে কেকটা, খুব ভালো লেগেছে। আর যাই হোক, মা আর সব দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে ভিডিওটা আমি তাহলে ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। সো তোমাদের জন্য স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, বলে দাও বলে দাও। আর বলো যে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা। সো বাই বাই।